সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ তবে এজন্য বর্তমানে গুনতে হয় অনেক অর্থ অনেকে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন এছাড়া বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারিত থাকায় অনেকে চাইলেও যাওয়ার সুযোগ পান না তারাও কোনো না কোনো উপায়ে হজ করতে চান তবে আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সৌদি আরব হজ পালনের অনুমতি না থাকায় তিন লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি প্রশাসন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে যাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ তেপ্পান্ন হাজারের বেশি বিদেশি তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন এছাড়া মক্কা থেকে আরও এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ পালনের অনুমতি নেই এর আগে পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেয় সৌদি আরব অনুমতিপত্র ছাড়া হজ পালন করলে ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় ফারহাদ চৌধুরী সময় সংবাদ